ভিডিও শুরুর আগে আপনাদের কাছে দুটো রিকোয়েস্ট করতে চাই। একটা হচ্ছে ভিডিওটি না দেখে আপনারা যাবেন না, আর একটি রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবি হাকিম এসএমএফ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আপনাদের সাথে আছি আব্দুল হাকিম। তো গাইস, ভিডিও শুরুর আগে বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন তাদের সকলকে জানাই স্বাগত, এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারকে বসার জন্য অনুরোধ করছি। আমার চ্যানেল এখন পর্যন্ত প্রায় 2500 প্লাস সাবস্ক্রাইব রয়েছে। তো আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার এই ভিডিওর যে মূল টপিক, যে মূল আলোচনা, সেটি হচ্ছে যে মানে এটি একটি ইসলামিক ক্যাটাগরি চ্যানেল, মানে মিউজিকের। এখানে কোয়ান প্লাস এবং ইসলামিক সঙ্গীত আপলোড দিতাম। সো আমি নিজেই গাইতাম সঙ্গীতগুলো এবং অন্যদেরকে দিয়েও গাইতাম। তো এখন আমার কণ্ঠ এতটা ভালো না এবং এতটা সুন্দর না, যে যার কারণে আমি মানে সঙ্গীতে সুর করতে পারি না এবং সঙ্গীতে যে সুরগুলো এগুলো মিলাতে পারি না, যার কারণে আমার এই ক্যাটাগরিটা এখন পরিবর্তন করতে হচ্ছে। আমি আশা করি আমার এই যে আমি যে ক্যাটাগরি পরিবর্তন করে যে নতুন ক্যাটাগরি দেবো, পিপল অ্যান্ড ব্লগস, আপনারা সকলে আমাকে সাপোর্ট দেবেন, উৎসাহিত করবেন আশা করি। তো গাইস, আমি এখন থেকে মানে এটাকে মানে আর ইসলামিক সঙ্গীত এবং আপলোড দেবো না, যেহেতু আমি নিজে পারি না, আমার এবং আমার কাছে কোনো এরকম সিঙ্গার নাই। এই কারণে আমি এখন থেকে ব্লগ আপলোড দেবো, আশা করি আপনারা সকলেই সাপোর্ট দেবেন। আপনারা যারা রয়েছেন, আমার যারা সাবস্ক্রাইব আছেন এবং যারা পর্যন্ত সাবস্ক্রাইব করেননি করবেন, আশা করি আপনারা সকলে আমাকে সাপোর্ট দেবেন। আমার এই নতুন উদ্যোগে নতুন কিছু করার চেষ্টা করতেছি, যেহেতু আমার কাছে সিঙ্গার নাই এবং আমার কণ্ঠ এতটা সুন্দর না যে আমি মানে নিজে কোরআন তুলত এবং নিজে ইসলামিক সঙ্গীত পরিবেশন করে তারপরে আপলোড দিব। তাই এখন থেকে ব্লগ তৈরি করবো, আপনারা আশা করি সকলে আমাকে সাপোর্ট দেবেন। সকলকে আবার আসসালামু আলাইকুম। এগুলো আমি এখানে বিদায় নিচ্ছি, আশা করি আপনারা সকলে সাপোর্ট দেবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।